হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে ভগবান শব্দের অর্থ কি। ভগবান আসলে ভগবান কি একলাই একজন নাকি দুইজনে মিলে একজন? তো এই আলোচনাটি করব যে আসলে মূলত ভগবান শব্দের অর্থ কি। ভগবান শব্দের অর্থ যদি আমরা খুঁজি তাহলে দেখবেন আল্লাহ এবং ভগবান এর মধ্যে একটু তফাত পাওয়া যাবে। যেমন সব নামের গুণ এক হবে না, যে আমরা বলি যিনি ভগবান তিনি আল্লাহ, কিন্তু যিনি ভগবান তিনি আল্লাহ হলেও নামের গুণ অনুসারে একটু ব্যতিক্রম। যেমন ভগবান শব্দের অর্থ ভগ, ভগ অর্থ কি? ভগ অর্থ গর্ত। আচ্ছা, ভগ অর্থ যদি গর্ত হয় তাহলে বান কি? বানটি হল দেখা যায় একটি ভাষায় বানকে বাতাস বলা হয়েছে, আরেকটি বান মানুষকে বান মারে, আরও একটি বান সেটা জিনিসটা এমন কিছু যে দেখা গেছে ভগবান কি নারী না পুরুষ। এক কথায় আছে ভগবান নারীও না পুরুষও না, আরেক কথায় আছে ভগবান নারী আবার ভগবান পুরুষ, আবার ভগবান নারীও না পুরুষও না। আচ্ছা, ভগ অর্থ গর্ত। তো এখানে আরেকটা বিষয় হলো যে বান বিষয়টা কি। বান আরেকটা বিষয় হলো তীর। তাহলে ভগবান তীর আর ভগ। আচ্ছা, এবার আসি নারী ও পুরুষের কাছে। নারী ও পুরুষের কাছে যখন আসব তাহলে আমরা যে জন্ম নিয়েছিলাম সেটা কোথায়? ভগ নামের যে বস্তু সেখানে আমরা জন্ম নিয়েছিলাম, আর ভগ নামের যে বস্তু সেই বস্তুতে যখন বান বা তীর সেখানে প্রবেশ করেছিলেন বা বানকে মারা হয়েছিল, তখন সেই ভগতে সেই বান যখন প্রবাহিত হলো তখন আমরা এই পৃথিবীতে মানব জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি। আচ্ছা, তাহলে ভগবান যিনি তিনি কি নারী না পুরুষ? তাহলে তিনি নারী আবার পুরুষ, আবার তিনি নারীও না পুরুষও না। তাহলে বোঝা গেল কি যে নারীর মধ্যে সে নারী, পুরুষের মধ্যে সে পুরুষ। তখন কি হলো, নারীর মধ্যে গিয়ে যখন সে নারী, পুরুষের মধ্যে গিয়ে যখন সে পুরুষ, তাহলে আরেক দিকে বলা হচ্ছে তিনি নারীও না পুরুষও না। তার মানে একটা ভাণ্ডের মধ্যে পানি রেখেছি আর সে ভাণ্ডটা পুতুলের মতো, আর সে পুতুলটা আমি বানিয়েছি নারীর আকার, এবং সেই পুতুলটার ভিতরে পানি রাখলে ক্লিয়ার দেখা যায়। তাহলে পুতুলের কালার যদি কালো হয় তাহলে পানিটাকে কালো দেখা যায়, যদি পুতুলের কালারটা লাল হয় তাহলে পানিটাও লাল দেখা যায়। পানির তো নিজস্ব কোনো রং স্রোত নেই, তখন সেখানে পানিটা রাখাতে তখন পুতুলের আকার এবং পুতুলের রং স্রোত ধরেছে। আর সেই পুতুলটা যদি নারীর পুতুল হয় তাহলে সেই পানিটাও ভিতরে সেই রং সেই স্রোত ধরেছে। এবং আরও একটা পুতুল বানানো হয়েছে, সেই পুতুলের ভিতরে যখন পানি রাখা হয়েছে এবং পুতুলের স্রোতটা যখন পুরুষের এবং সেই পুতুলটা যদি সবুজ রঙের হয়
তাহলে পানিটা সবুজ দেখা যাচ্ছে এবং পুতুল যখন ভরে পানিটা রাখা হয়েছে তখন দেখা যাচ্ছে পানিটাকে সেই পুতুলের আকারই দেখা যাচ্ছে যে এটা ছেলে পুরুষ এটা এটা নারী তো এখানে যখন নীরের আকারে ভগবান আসে তখন এখানে নারীর ভিতরে নারী রূপ ধারণ করেছে এবং পুতুল যখন পুরুষের তখন সে পুতুলের রং স্রোত ধারণ করেছে তাহলে তিনি যদি বলে যে হ্যাঁ আমি পুরুষের মধ্যে পুরুষ রূপে আছি নারীর মধ্যে গিয়ে নারী রূপে আছি আমি ভগর মধ্যে গিয়ে ভগ রূপে আছি আমি পুরুষের মধ্যে গিয়ে বান রূপে আছি তখন কি হলো তখন এই জিনিসটা কেউ যদি বাহিরে মিলান তবুও মিলবে আর যদি কেউ নিজের মধ্যে মিলান তাহলে নিজের মধ্যেও মিলবে সেটি কেমন যে মানব দেহের ভিতরে যে বাতাস দুটি প্রকার আসা যাওয়া করছে একটি কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করতেছি আর অক্সিজেন নিতেছি আচ্ছা তাহলে আমার দেহটাকে যদি দুটি ভাগ করা হয় তখন দেখা যায় আমার বাম পাশটা নারী শক্তির অংশ এবং আমার ডান পাশটা পুরুষ শক্তির অংশ তাহলে এই মাঝখান দিয়ে যদি আমি দুই ভাগ করি তাহলে দুটি পার্ট হয়ে যাবে একটি নারীর অংশ একটি পুরুষের অংশ এবং আমার মধ্যে দিয়ে যখন বাতাস যাওয়া আসা করে আমার নাকের ছিদ্র কিন্তু দুইটি একটি দিয়ে পুরুষ পরম পুরুষ আসা যাওয়া করতেছে আরেকটি দিয়ে আমার নারী প্রকৃতি শক্তি আসা যাওয়া করতেছে তো অক্সিজেন নিচ্ছি কার্বন ডাই ছাড়ছি আচ্ছা তাহলে এই ভগবানটা কি হলো এই ভগবানটা মূলত মানব স্বরূপেই আচ্ছা আমাদের মধ্যে বলা হয়েছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম কেন যে ভগবান ঈশ্বর যিনি ভগবান মানব দেহ জুড়ে ঈশ্বর এর ভিতর এবং বাহিরে তাহলে বোঝা গেল ঈশ্বর কি নারী না ঈশ্বর কি পুরুষ না ঈশ্বর কি নারীও না পুরুষও না না কিন্তু আবার এই তিনটাই তিনটা কিভাবে যখন তিনি সৃষ্টিতে আসে যখন তিনি সৃষ্টিতে আসে তখন তিনি নারী ও পুরুষ উভয়ই নারীর মধ্যে নারী রূপে পুরুষের মধ্যে পুরুষ রূপে আবার এর দুয়ের বাহিরে যখন চলে যায় তখন তিনি নারীও না পুরুষও না তবে হে জগতবাসী আমি যে আলোচনাগুলো করলাম জানি না কতটুকু বোঝাইতে পেরেছি তবে এক ভিডিওতে সবটা বলা যায় না তবে পরের ভিডিওতে আপনারা পাবেন যে ভগবানের ভগবতী আছে কি না আর ভগবতীর ভগবান আছে কি না পরের ভিডিওতে আপনারা এটা পাবেন তবে হে জগতবাসী যে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে ভিডিওগুলো যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ